এই যে দুর্নীতি তার সব কটা কবে ধরা পড়বে, মাথাগুলো কবে ধরা পড়বে? অর্থাৎ মানুষের মনে একটা পারসেপশন কিন্তু তৈরি হয়ে গেছে, গলাবাজি করে গাজুয়ারি করে তাকে দূর করা যায় না। এই কোম্পানির সঙ্গে যুক্ত ছিল একটি লোক, সে অ্যারেস্টেড হয়ে জেলে আছে, তার নাম সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু। এই কালীঘাটের কাকু সে নিজেই কিন্তু একবার ক্যামেরার সামনে বলেছিল, আমার বসকে কেউ ছুঁতে পারবে না, তার টিকিটে ছুঁতে পারবে না, এতটা কনফিডেন্স নিয়ে কথা বলেছিল। আজকে ক্ষমতায় আছে বলে প্রশাসনকে ব্যবহার করে মানুষের গলা বন্ধ, গলা টিপে মুখ বন্ধ করে অনেক কিছু করা যায়, কিন্তু যেদিন মানুষ কথা বলতে শিখবে সেদিন, এখন যারা গলা টিপছে তারা কিন্তু পালানোর পথ পাবে না। দুর্নীতি না অনেকটাই জালের মতো, দুর্নীতি একটা লোক করেছে তা তো নয়, পশ্চিমবাংলায় দুর্নীতির চরিত্র যদি দেখি, এই দুর্নীতিটা কিন্তু একটা সংগঠিত অপরাধ চক্র, এটা একটা অর্গানাইজড গ্যাং, তারাই দুর্নীতিটা করেছে। ফলে একজনের সঙ্গে আরেকজনের তো যোগাযোগ হবেই, কতবার মামলা করতে গেছে, নারদা মামলা, সারদা মামলা, যাতে সিবিআই না পায়, সেটার জন্য পশ্চিমবঙ্গ সরকার আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে কিন্তু গেছে সুপ্রিম কোর্ট অব্দি, কোটি 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 টাকা খরচ হয়েছে আজ পর্যন্ত, একটাও জিততে পারেনি, কিন্তু তারপরেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্যাট মিনস মানে কোনো কিছু তো লুকোনোর আছে। লিপস অ্যান্ড বাউন্ডস, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সেই কোম্পানির একসময় ডিরেক্টর ছিলেন। সম্প্রতি বিচারপতি সিনহা প্রশ্ন করছেন যে লিপস অ্যান্ড বাউন্ডস এর মামলায় কেন ইডি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাচ্ছে না, তলব করছে না, কি বলবেন এই প্রসঙ্গে? না একটা কথা বলি, সেটা হচ্ছে ইডি এবং সিবিআই কিভাবে কোনো কেসে ইনভেস্টিগেশন করবে, দ্যাটস আপ টু ইডি অ্যান্ড সিবিআই। আমি ইনভেস্টিগেশনের ব্যাপারগুলো ভালো জানি না, যেটা জানি না সেটা নিয়ে আমি কথা বলি না। কিন্তু মাননীয় আদালত যখন একটা প্রশ্ন করেছেন যে ইডি বা সিবিআই কেন সমন করছে না, ডেফিনেটলি তার মধ্যে কিছু সাবস্টেন্স আছে, কারণ পশ্চিমবাংলার এই যে দুর্নীতি সংক্রান্ত অনেকগুলো তদন্ত, ওটা কিন্তু প্রত্যক্ষভাবে কোর্টের নজরদারিতে হচ্ছে, বলে কোর্ট যদি কোনো বিষয়ে তার মতামত প্রকাশ করে সেটাকে গুরুত্ব দিতেই হবে। এটা গেল এই ব্যাপারটা এক নম্বরের দিক। দ্বিতীয় দিক যেটা, পশ্চিমবাংলায় বিগত বেশ কিছু দিন ধরে রাজনীতি আলোচনায় এই কোম্পানিটার নাম বারবার উঠে আসছে, বারবার এই কোম্পানিটার নাম উঠে আসছে, তার সঙ্গে পশ্চিমবাংলা শাসক পরিবারের একাধিক লোকের নাম উঠে আসছে, যারা মুখ্যমন্ত্রীর আত্মীয় তাদের নাম উঠে আসছে। এখন এখানে দুর্নীতি কতটুকু রয়েছে, কোম্পানিতে কি দুর্নীতি হয়েছে, সেগুলো ভবিষ্যতে নিশ্চয়ই প্রকাশিত হবে। কিন্তু একটা বিষয় তো ঠিক, যে এই কোম্পানির সঙ্গে যুক্ত ছিল একটি লোক, সে অ্যারেস্টেড হয়ে জেলে আছে, তার নাম সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু। এই কালীঘাটের কাকু সে নিজেই কিন্তু একবার ক্যামেরার সামনে বলেছিল, আমার বসকে কেউ ছুঁতে পারবে না, তার টিকিটে ছুঁতে পারবে না, এতটা কনফিডেন্স নিয়ে কথা বলেছিল। ফলে এই কোম্পানির কিছু লোকের সঙ্গে দুর্নীতি যে আষ্টে পৃষ্টে বেঁধে গেছে, এটা কিন্তু সন্দেহের ব্যাপার, এটা প্রমাণিত না হলে এখন কিন্তু মানুষ সন্দেহ করছে। তিন নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে একজন বলছেন যে তার বিরুদ্ধে পাঁচ পয়সার দুর্নীতি প্রমাণ হলে তিনি ফাঁসির মঞ্চে চড়ে যাবেন। আমার বক্তব্য, ফাঁসির মঞ্চে চড়ার দরকার নেই, কারণ দুর্নীতি হলে আমাদের আর দেশে ফাঁসির কোনো বিধান নেই। কিন্তু এটা ঠিকই যে মানুষের মন থেকে যে প্রশ্ন, যে সন্দেহ, সেটা দূর করার দায়িত্ব কিন্তু এদেরই, কারণ মানুষ অনেক রকম সন্দেহ করছে, প্রশ্ন করছে। বিশেষত 25 লাখি, 30 লাখি, 50 লাখি উকিল নিয়ে যখন পিলার টু পোস্টেও দৌড়োয় যে আমার নাম বাদ দেওয়া হোক, আমাকে যেন না ডাকা হয়, আমাকে যেন দিল্লিতে না ডাকা হয়, আমাকে যা করে করুক কলকাতায় করা হোক, তখন কিন্তু প্রশ্ন আসে যে লুকোনোর কি আছে, আমাকে কেউ যদি ডাকে আমি যেখানে ডাকুক চলে যাবো, আমাকে কেউ যদি দিল্লিতে সাক্ষ্য দিতে ডাকে আমি একটাই কথা বলবো, ভাই দিল্লির যাতায়াতের ভাড়াতেও আমি চলে যাবো, আমার তো লুকোনোর কিছু নেই, এতে লুকোনোর কি আছে? ফলে আগামী দিনে এই প্রশ্নগুলো আরো বেশি তাড়িয়ে নিয়ে বেড়াবে। দুর্নীতি না অনেকটাই জালের মতো, দুর্নীতি একটা লোক করেছে তা তো নয়, পশ্চিমবাংলায় দুর্নীতির চরিত্র যদি দেখি, এই দুর্নীতিটা কিন্তু একটা সংগঠিত অপরাধ চক্র, এটা একটা অর্গানাইজড গ্যাং, তারাই দুর্নীতিটা করেছে। ফলে একজনের সঙ্গে আরেকজনের তো যোগাযোগ হবেই। ধরা যাক শিক্ষা জগতে এই যে দুর্নীতিগুলো হয়েছে চাকরি দেওয়ার নাম করে, প্রাইমারি স্কুলে, তারপর আপার প্রাইমারি, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, বিভিন্ন নিয়োগে দুর্নীতি হয়েছে, এখনো পর্যন্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে মামলা হয়েছে কিন্তু সেই অবধি ঢোকেনি, ঢুকলে জানি না ওখানে কোন অ্যাটম বোমটা লুকিয়ে রয়েছে। আমি যদি সেটাকে বাদ দিয়ে স্কুলগুলোকেই ধরি, হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত, আজ পর্যন্ত যত নিয়োগ হয়েছে সন্দেহ করা হচ্ছে যে তার একটা বড় অংশই দুর্নীতি। এখন ধরা যাক লাখখানেক কাছাকাছি মানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তো 1 লাখ অ্যাপয়েন্টমেন্ট, তার বেশি হয়তো হয়েছে, কিন্তু 1 লাখ অ্যাপয়েন্টমেন্টে যদি 80% দুর্নীতি হয় এবং তার সঙ্গে যদি 5 থেকে 6 লাখ প্রতিটি যোগ করা হয়,
আমি যদি সে তাও বলি যে ধরে রাখ 70,000, তার সঙ্গে 5-6 লাখ, জাস্ট ইমাজিন সংখ্যাটা কোথায় পৌঁছতে পারে। এটা আমার কোনো এক্সক্লুসিভ তথ্য আমি দিচ্ছি না, আমি সন্দেহ করছি যে দুর্নীতি কতটা হতে পারে। যেরকম 6,000 নিয়োগ হয়েছে বিভিন্ন পুরসভাগুলোতে, সেখানে 3-7 এই লক্ষ টাকা নেওয়া হয়েছে, তা গড়ে যদি 5 করে হয় কত হতে পারে 6,000 নিয়োগে। অর্থাৎ দুর্নীতিটা ভয়াবহ, এবং এই দুর্নীতি একজন করতে পারে না, একজন ব্যক্তি করতে পারে না, এটা একটা সংগঠিত অপরাধ চক্রের কাজ। দ্বিতীয় কথা হচ্ছে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম, আমি আবার বলছি প্রমাণ যতক্ষণ না হবে আমি মানে আন্দাজে একটা কথাও বলবো না, কিন্তু আমি মনে করি বর্তমান শাসক দলের দায় হচ্ছে পাবলিক পারসেপশনটাকে স্পষ্ট মানে ক্লিয়ার করা, পাবলিক পারসেপশনটাকে ক্লিয়ার করা। আমি এর সঙ্গে এই প্রসঙ্গে একটা যেটা বলছিলাম যে এই যে অপরাধ চক্র, এই অপরাধ চক্র কিন্তু একদম মানে কোনো মানে ক্ষমতাশালী লোকের মদত ছাড়া কাজ করেছে বা ক্ষমতাশালী গোষ্ঠীর মদত ছাড়া কাজ করেছে এটা বিশ্বাস করা যায় না। কারণ ধরে রাখ আমি প্রশাসনে রয়েছি, আমার অধীনে দুর্নীতি হয়ে যাচ্ছে আমি জানতে পারছি না, তাহলে লোকে প্রশ্ন করবে আপনি মশাই প্রশাসন চালাচ্ছেন কি করতে। আর আমি যদি জেনেও চুপ করে থাকি তাহলে মানুষ বলতেই পারে যে তাহলে এই দুর্নীতির সঙ্গে আমার কি যোগ আছে। ফলে এতগুলো লোক সেই মানে ইয়ে দুর্নীতির সঙ্গে মানে পুরসভা পুর নিয়োগের দুর্নীতির সঙ্গে অয়ন বলে কার যোগাযোগ আসছে, সেই অয়নের সঙ্গে আবার কোন শান্তনুর যোগাযোগ আসছে, ওই শান্তনুর সঙ্গে কোন কুন্তলের যোগাযোগ আসছে, তার সঙ্গে কোথাকার কোন কালীঘাটের কাকুর যোগাযোগ আসছে, মানে সবকিছুটা অদ্ভুত সংগঠিত অপরাধ চক্রের মাধ্যমে কাজটা হয়েছে। এবং এর সঙ্গে ক্ষমতার যোগ আছে, ফলে এই যে ক্ষমতা দুর্নীতি এই দুটো মিলে একটা ইটস এ ডেডলি কম্বিনেশন। না তার কথাটা একটু অদ্ভুত লেগেছে আমার, তাকে কেউ নাকি SMS করে পাঠিয়েছে, মেসেজ পাঠিয়েছে যে ইলেকশনের আগে গ্রেপ্তার করা হবে। আমি বুঝতে পারছি না যে ওনার কোনো পরিচিত লোক যদি সেরকম মেসেজ করে থাকে করতেই পারে, দায়টা তার নয়। দেখ আমাকে আমার কোনো পরিচিত লোক বললো পুজোর সময় চল বেড়াতে যাই, এটা আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু যদি কেউ অচেনা এরকম মানে মেসেজ করে থাকে আমি তো বলবো মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে অবিলম্বে তার বিরুদ্ধে থানায় যাওয়া, কারণ এই ধরনের মানে মেসেজ পাঠাবে কেন, কে কাকে অ্যারেস্ট করবে তো বাইরের লোকে জানার কথা নয়, ও তো ED CBI জানে। আর ED CBI কেউ যদি এই কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধেও তো তদন্ত হওয়ার দরকার। সুতরাং এই গোটা কথাটার মধ্যেই আমার কোথাও আমি ব্যাপারটা মেলাতে পারছি না যে কেউ একটা স্টে কমেন্ট করলো, মুখ্যমন্ত্রীকে মেসেজ করে দিল যে নির্বাচনের আগে কাউকে গ্রেপ্তার করা হবে, তিনি সেটা একদম প্রকাশ্যে বললেন, এর মধ্যে তো আমি কোনো পলিটিক্যাল ম্যাচিউরিটি পাচ্ছি না। আর একটা জিনিস যেটা পাচ্ছি আমার মনে হচ্ছে, আমরা অনেক সময় কোনো কিছু হওয়ার আগে না গেয়ে রাখি, ওই বিভিন্ন হিন্দি সিনেমা প্রিয়দর্শনের সিনেমায় দেখেছি আর কি, যে কোথাও হয়তো কিছু ঘটেছে ওই পরেশ রাওয়ালের, তাকে বলে দিয়েছে টিকিট তুমি প্রচুর টাকা পাবে, সে তার সমস্ত লোককে বলছে ওরে ওরে আমি টাকা সবাই চুপ কর বলে আমি টাকা পাবো তোদের সবাইকে সব সুবিধা করে দেবো, আগে থেকে গেয়ে রাখছে। এটা আগে থেকে গেয়ে রাখা নাকি মানে সত্যি কিছু ঘটতে চলেছে বলে গেয়ে রাখা আমি জানি না, কিন্তু ব্যাপার স্যাপার দিকে আমার তো সেটাই মনে হচ্ছে। একটা দিকে নরেন্দ্র মোদীর মুখ ছিল অবশ্যই, মাঝে মাঝে পুরোটাই স্ক্রিন জুড়ে চন্দ্রযানের নামা দেখাচ্ছিল, অন্যদিক তো নামা দেখাচ্ছিল, তো একটা টেলিভিশন স্ক্রিনে একটা দিকে নরেন্দ্র মোদীর মুখ দেখা যদি যায় অন্যদিকে তো চন্দ্রযান নাম ছোটা তো দেখা গেছে। এখন ভাগ্য ভালো বলা হয়নি যে নরেন্দ্র মোদী নিজে চাঁদে চলে গেছেন, এখন শুনছি নাকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি চাঁদে গিয়েছিলেন, রাকেশ রোশন তিনি চাঁদে গিয়েছিলেন, এগুলো তো শুনছি এখন। আর গতবারে চন্দ্রযান যখন ব্যর্থ হলো তখন এনারই মুখের একটা সুমধুর বাণী আমরা শুনেছিলাম যে এই সমস্ত অর্থনৈতিক যে দুরবস্থা সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য নাকি চন্দ্রযান পাঠানো হয়েছে, ভাগ্যি সেটা এবারে বলা হয়নি, এবার বিজ্ঞানীদের অভিনন্দন জানানো হয়েছে। আসলে আর কিচ্ছু নয়, আমি একটা কথা বলবো, আজকেও একজন আমাকে জিজ্ঞেস করছিল এগুলো কেন, এই ধরনের কথা কেন বলা হয়, ইন্দিরা গান্ধী চাঁদে চলে গেছেন, রাকেশ রোশন চাঁদে চলে গেছেন, এটা নিয়ে দুটো মত আছে। কেউ কেউ বলছেন যে সত্যি এই ব্যাপারে তিনি হয়তো কিছুই জানেন না যার জন্য বলে দেন, আমার সেটা মনে হয় না। আমার কোথাও মনে হয় এই ধরনের কথা বলে না গোটা আলোচনাটাকে নিজের দিকে নেওয়া, অনেক সময় হয় এটা যে আলোচনাটা বাইরের অন্য কোনো আলোচনা হচ্ছে, আমি কিছু কথা বললাম যে আলোচনা অন্তত আমার কাছে মানে সেই আলোচনা কেন্দ্রবিন্দুতে আমি চলে গেলাম। আসলে কোথাও একটা মিডিয়া যে দৃষ্টি আকর্ষণ করার এটা একটা রাস্তা নয় তো, মানুষ এটা নিয়ে আলোচনা করবে ভুল হোক ঠিক হোক, যেরকম একসময় বলা হয়েছিল বারবার দুবার একই কথা বলা হয় কি করে, যে গান্ধী অনশন করেছিলেন 1947-এ, রবীন্দ্রনাথ তাকে ফলের রস খাইয়ে সেই অনশন ভাঙিয়েছিলেন, তার কথা কত বছর আগে রবীন্দ্রনাথ পৃথিবী ছেড়ে স্বর্গে চলে গেছেন, কিন্তু এটা একই কথা বলা হয় কেন, কেন বলা হয় যে ওই সতীদাহ
বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছে, সতীদাহ বিল কবে ব্রিটিশরা ইয়ে করলো তখন পশ্চিমবঙ্গ বিধানসভা কোথায়, এই কথাগুলো বারবার বলা হয়। কেন বলা হয়? একটাই কারণে, সেটা হচ্ছে জাস্ট আমি যেটা বলবো দ্যাট ইজ ইতিহাস, সেটাই ইতিহাস বলে মেনে নিতে হবে। এই যে আমি সমস্ত মেট্রো রেলের নাম বদলে দিলাম, এটা বললাম সেটা বললাম, আমি আমার মতো নাম রাখলাম। আর একটা হচ্ছে গোটা দৃষ্টিটা মানে সবার দৃষ্টিটা নিজের দিকে নিয়ে আসা। আমার ধারণা এটাই, এইগুলো এই কারণে এই ধরনের কথাবার্তা বলা হয়। কেন্দ্রীয় সরকার অনেক সিরিয়াসলি বিষয়গুলো নিয়ে ভাবছে। এই মুহূর্তে ভারতবর্ষ পৃথিবীর একমাত্র দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামিয়েছে, সেই মহাকাশযান থেকে প্রজ্ঞান যে রোভার সে নেমেছে, সে মিনিটে মিনিটে ছবি পাঠাচ্ছে, এবং আজকে দেখলাম চাঁদে অক্সিজেনের সন্ধান পাওয়া গেছে, দ্রবীভূত অক্সিজেন, সালফারের সন্ধান পাওয়া গেছে। মানে এটা এর মেয়েতে কোনোদিন কোনো দেশ এত দূর এগোতে পারেনি, ভারতবর্ষের মতো একটা দেশ এগোতে পেরেছে। ফলে আমাদের এগুলোই ভালো করে এনজয় করা উচিত, এই ধরনের কথা না বলে আমাদের দেশের বিজ্ঞানী, আমাদের দেশের যারা মানে এ নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের হাত শক্ত করা উচিত। অ্যান্ড দ্যাট ইজ ডান বাই নরেন্দ্র মোদি। এসব আলোচনা করলে ওই কৃতিত্বটা কোথাও আমরা বলতে ছোট করে ফেলব। এখন আমাদের ভারতের যে কৃতিত্ব এবং নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব, এটা নিয়ে বেশি করে আলোচনা করা উচিত।